বলছি যে স্বামী থাকতে স্বামীর মর্যাদা বুঝতে হবে। স্বামী যদি দিন সকাল 7টা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত পরিশ্রম করে আসে, তাহলে স্বামীকে রাত 1টার পর হলো তার সেবাটা করতে হবে। এটা হলো আমার স্বামীর বক্তব্য। আর কি কি কিনা জ্ঞান দিলা একটু আমার সাথে দেওয়া, আরো অনেকেই শুনবে, শুনতে হবে। কো স্বামী থাকতে যা চাহিদা তা পাবা, স্বামী যদি না থাকে তার চাহিদা কেন? কোনো কিছুই পাবা না, শুধু পাবো লাঞ্ছনা দঞ্জনা আর অপমান মানুষের কাছে। আর স্বামী আসে এখন বলবা যে আমাকে গালি দেওয়ার জন্য, সঙ্গে সঙ্গে পাওয়া। স্বামী যদি শুরু করার আগে তাও তার স্ত্রী সন্তানকে সুখে রাখার জন্য সব শুরু করার চেষ্টা করে, তার কাছে তোমাকে তার শক্তি বুঝতে হবে। চুপ বলতে কি কি কাও, কি কি চাও, কি কি চাই? হ্যাঁ আমার কি কি সাস, আমি আসলে তুমি আমার সময় দিবা, আমি যত করবা ভালো করবা, এটাই চাই আর কি। রান্না করো, রান্না করো, রাখো, রান্না করে আসবো, সবাই দিবা, এটাই কথা, এটাই তো ভালোবাসা। যখন তারা কাজ করে দিন মজুর, স্বামী ফিরে তত থেকে আইসে সাথে জাগো না দিয়ে মুখে মুছে মুছে দেয়। মিলে করে দেখছো তুমি? স্বামী ভক্ত হন এই সে যা দেখো দি, ওদের ঘরে অশান্তি, ওরাই মানে আমরা শান্তি চাই না, আমাদের ঘরে আমরা শান্তি চাই, ঠিক আছে? ওই জন্য নিজের শান্তিটুকু নিজের কাছে, আমি আসি তুমি যদি আমার সাথে সময় না দিয়ে আমার সাথে ইয়া করো, ডিনাই করো, তখন তুমি বলবো যে না আমার ভাল লাগবে না, তখন মন খারাপ হবে। ভালো লাগছে নাকি কোথাও বাইরে? অসম্ভব কথা, দশ বছরও লাগে নেই কাউকে তো চলে নেই, ঠিক আছে? চলে ওই জন্য খোলা পাবো, না না 200 টাকা নাও, 500 টাকা নিয়ে আমার 100 টাকা, তোমার 100 টাকা, মিললো কেন করি? আমি 100 টাকা মানত করছি, তুমি 100 টাকা মানত করছি। তোমার সাথে আমার কোনটা মেলে নেই রে, তুমি যদি একটা জিনিস নিজে থেকে মনে করো দেখবে যে তুমি মনে করছো আমার আইনে হাজির হই, এরকম প্রমাণ পাইছো হয়তো। কোথায় টাকা নাই? কোথায় ছিল নিয়ে এসলাম না, মুরগি কিনলাম না, জানিস